ফার্মিং মুরগি পালন করে আমরা প্রতিদিন 800 টাকা আয় করতে পারি, আর প্রতি মাসে হবে 24,000 টাকা। আর 100 মুরগিতে আমরা কি পরিমাণ ইনভেস্ট করলে কি পরিমাণে আয় হবে তার ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। আর আমরা ফার্মিং মুরগির খামার করতে পারি, ভিলেজেও করতে পারি, আবার যাদের নিজস্ব বাড়ি আছে তারা ছাদেও এই ফার্মিং মুরগি পালন করে খুব লাভবান হতে পারেন। যারা এমনি পড়াশোনা করছেন, বেকার আছেন, তারা এই জিনিসটা করতে পারেন। তো ফার্মিং মুরগি 100 ফার্মিং মুরগি মোটামুটি 100-র মধ্যে 10টা মোরগ আর 90টা যদি মুরগি থাকে আমাকে প্রতিদিন ডিম দেবে হচ্ছে 80টা করে কম পক্ষে, আর বেশি হলে 95টারও ডিম দিতে পারে। তো আমার প্রতিদিন আয় হবে 800 টাকা। তো এর ডিটেলস বিবরণ আজকে আমি আমার এই ভিডিওতে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ফুল ভিডিও দেখবেন। এই যে হচ্ছে ফার্মিং মুরগি, যেটা হচ্ছে একদিনের বাচ্চা আনা হয়েছিল, তার থেকে এই ফার্মিং মুরগির বয়স হচ্ছে 35 দিন। তো এই 35 দিনে খাবার তো অবশ্যই পরিবর্তন করা হয়েছে, আর এই খাবারের বিবরণ আমি আর একটা ভিডিওতে দিব। আজকের ভিডিওতে ডিটেলস থাকবে হচ্ছে ফার্মিং মুরগি প্রতিদিন কয়টা ডিম পারে, আর কোন ফার্মিং মুরগি পালন করলে আমরা বেশি লাভবান হব সেই জিনিসটাই থাকবে। আর ফার্মিং মুরগি কিন্তু মূলত পাকিস্তানি মুরগি, এটা একদমই দেশি মুরগির মতো স্বাদ, আর দেশি মুরগির ডিম যেমন ঠিক তেমনি ফার্মিং মুরগির ডিম হয়, পুষ্টি গুণ একদম দেশি মুরগির মতো। তো এই মুরগিটার বয়স হচ্ছে 35 দিন। আমরা ইজিলি গ্রামে এই মুরগিগুলো পালন করতে পারি, আবার যাদের নিজস্ব বাড়ি আছে তারা খামার আকারে ছাদেও করতে পারে খামারটা। আর এখানে আমি হচ্ছে নেট দিয়ে এই মুরগির খামারটা করা, আপনারা যে কেউ এই ফার্মিং মুরগির খামারটা করতে পারবেন কম খরচে, একটু নেট ইউজ করে আর কয়েকটা সিমেন্ট বালি দিয়ে মোটামুটি একটা ছোট ঘরের মতো করে আপনারা ফার্মিং মুরগি পালন করতে পারবেন। আর এখানে ফার্মিং মুরগি আছে 100টা, 90টা মুরগি, আর তার সাথে হচ্ছে 10টা মোরগ। আর ফার্মিং মুরগি পালনে একটা মাত্র সুবিধা হচ্ছে, একটা না অনেকগুলোই সুবিধা আছে, যেইভাবে আমরা দেশি মুরগিগুলো পালন করতে পারি সেভাবে আমরা ফার্মিং মুরগিগুলোও কিন্তু পালন করতে পারি। বাট এটা ছোট থেকে কয়েকটা ভ্যাকসিন দিতে হবে জাস্ট, আদারওয়াইজ অন্য কোনো কাজ নেই। আমরা দেশি মুরগি যেভাবে পালন করি সেভাবে আমরা এগুলো পালন করতে পারি। আর দেশি মুরগিকে আমরা যে ঘরের খাবারগুলো দেই, ধান বলেন, খুদ বলেন, চাল বলেন, তারপর গমের ভুসি বলেন, ময়দার ভুসি বলেন, এগুলো এরা ইজিলি খেতে পারে। আর যারা এগুলো গ্রামে পালন করতে চান তারা গ্রামে ছেড়ে এরা ঘাস পাতা খুব ভালোভাবে খায়, এগুলো খেয়েও এরা বড় হয়ে যেতে পারে। বাট এদের ছোটোবেলা থেকে অভ্যাস করানো লাগে, আর এদের রোগ বালাই যাতে কম হয় এর জন্য আপনারা নিম পাতাটা ইউজ করবেন, এদের খাওয়াবেন আর কি। এদের হচ্ছে তিন ধরনের খাবার আছে, যেটা একদিনের বাচ্চা থেকে শুরু করে 2 মাসের বাচ্চা পর্যন্ত এদের খাওয়ানো যায়। তারপরে আমার আর একটা লেয়ার খাবার থাকে, ওইগুলো আপনারা খাওয়াই মানে খাওয়াইতে পারেন আর কি। তো যাই হোক, তো ফার্মিং মুরগি যখন আমার 35 দিনের ছিল তার একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা গ্রামে বলেন, শহরে বলেন, এই ফার্মিং মুরগিগুলো পালন করে ইজিলি লাভবান হতে পারেন। আর আমি দেখাবো যে এগুলো যখন 3 মাস, মোটামুটি 3 মাস পর এগুলো ডিম পারে। তো এগুলো ডিম 3 মাস পর যে ডিমগুলো পারে 18 মাস পর্যন্ত এদের ডিম পারার রানিং থাকে। ওদের যে প্রতিদিন যে ডিম পারে ওই ডিম সেল করেই আপনি লাভবান হবেন, আপনি যা টাকা ইনভেস্ট করবেন তার থেকে দ্বিগুণ টাকা ওই ডিম সেল করেই আপনাদের উঠে আসবে। আর একটা জিনিস, ডিম পারা শেষ হলে মুরগিগুলো সেল দিলে তারপর আরও কিছু টাকা উঠে আসে আর কি, লাভের অনেকটা অংশ আপনারা দেখতে পাবেন এই ফার্মিং মুরগি পালন করে। আর এটা হচ্ছে ওদের 3 মাস পর যে ডিম পারা রানিং হয়েছিল তার
একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো মুরগিগুলো অলরেডি 3 মাস বয়স, ওরা হরদম আকারে ডিম পাচ্ছে। আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে এখানে 90টা মুরগি 10টা হচ্ছে মোরগ, তো 90টা মুরগি মিনিমাম আমাকে 80টা থেকে তো ডিম দেবেই, মিনিমাম 90টা মুরগি 80 থেকে 85টা করে আর কি ডিম দেয়। তো আমার প্রতিদিন এই ডিম সেল করে প্রতিদিন 800 টাকার মতো আর কি, 700 থেকে 800 টাকা উঠে আসে। তো আমি যেহেতু এখানে 100টা মুরগি পালন করার কথা বলছি, আপনারা এর থেকে বেশি মুরগি পালন করলে বেশি টাকা ইনকাম করবেন আর বেশি টাকা প্রতিদিন আয় করবেন। আর মিনিমাম এই 700 থেকে 800 টাকা প্রতিদিন সেল করলে আমার 24,000 টাকা ইজিলি চলে আসে। তো আপনারা যারা কম টাকায় কিছু করতে চান, তারা এই সাসেস্টেনেবল ফার্মিং মুরগি পালন করলে হরদম আকারে ডিম সেল করে আপনাদের যে মাসিক 24,000 টাকা এটা কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু 100 মুরগি পালনে যত যা খরচ সেই জিনিসটা বলছি। ওই যে 100 হচ্ছে ডিম ওঠানো হচ্ছে 3-4 ঘন্টা পর পর, 12-15টা এভাবে আর কি ডিম ওঠানো হয়। এই যে এখানে হচ্ছে ডিম ওঠানো হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের সকালের ফুটেজ আর কি। আর ডিম কতগুলো কী পারে এটার বিস্তারিত বলবো, আর ফার্মের মুরগি কীভাবে বেশি ডিম পারে সেটার পাঠও অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখন মোটামুটি ডিম পাড়া হয়েছে আর কি 8-10টা আর কি ডিম সকালবেলা। তো সকাল থেকে শুরু করে 3-4 ঘন্টার গ্যাপ দিয়ে আসলে 15-20টা এভাবে ডিম চলে আসে। কিন্তু এটা হচ্ছে দুপুরের বেলা ডিম উঠানোর আর কি। তো তারপরে এভাবে আবার সন্ধ্যার সময় ডিম উঠানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি প্রতিদিন আমার 80 থেকে 85টা ডিম ইজিলি চলে আসে। তো এই ডিম প্রতিদিন সেল হয় 800 টাকা। যদি আমার 80টা ডিম আসে তাহলে ইজিলি 800 টাকা সেল হয় মাসে 24,000 টাকা। তো মাসে আপনি ঘরে বসে 24,000 টাকা এমনি আয় করতে পারেন। আর আমি মোটামুটি ফার্মি মুরগি 100টা পালনের যে বিবরণটা দিলাম, আর এদের হচ্ছে ভুট্টার খাবার খাওয়ানো হয়, ভুট্টার যে লেয়ারটা সেটা হচ্ছে 3 মাস পর এই যে এখন দেয়া হচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও থেকে যদি কেউ একটু হলেও হেল্প পান তো একটা কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা ফার্মি মুরগি পালন করতে চান কি না সেটাও আমাকে বলতে পারেন। কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেখানে আপনাদের উত্তর দিয়ে দেবো কমেন্টের।